What's going on guys? Kemon achho tumra? Welcome back to another gameplay video of Minecraft খুবই অসাম লাগছে তার থেকে বড় কথা দেখো এনচান্টিং রুম হবে বা লাইব্রেরি টাইপের হবে, যেখানে আমি আর কি এসে মেনলি এনচান্টমেন্ট করবো। কিন্তু তার জন্য দেখো কি করেছি আগে, আমি ভাবছিলাম ভাই এটা আবার কিসের দাগ, এটা যে উপর থেকে শ্যাডো আসছে আমি জানতাম না। বাকি দেখো ভাই এই জায়গাটা কি সুন্দর দেখতে লাগছে না, দেখো এই সামনেটা দাঁড়াবো টুক করে, এই দেখো ভাই কি সুন্দর ভাই প্লাস করে রেখেছি ভেতরটা। আমি বুঝতে পারবে না এরকম মাথা ঘুরে দিলে যে তুমি কোন দিকটা আছো। বাকি ঠিক আছে চলো, আজকে আমাদের যেটা কাজ সেটা হচ্ছে আজকে আমরা যাবো হচ্ছে উডল্যান্ড মেনশন লুট করতে। কারণ লাস্ট টাইম না আমি এখান থেকে জাস্ট একটু দূরে গেছিলাম, আর গিয়ে না এক্সপ্লোর করার টাইম আমি একটা উডল্যান্ড মেনশন দেখতে পেয়েছি, যেই উডল্যান্ড মেনশনটা আমাদেরকে লুট করতে হবে। কিন্তু হ্যাঁ, ভিডিও চালু করার আগে আমি তোমাদের বলে দিই ফটাফট ভিডিওটাতে লাইক করে দাও, কারণ লাস্ট ভিডিওতে লাইক ঠিকঠাক আসেনি, তাই জন্য ভাই এই ভিডিওটা লেটে আসছে। তো তোমরা ফটাফট ভিডিওকে লাইক করে দাও। আর হ্যাঁ, আরেকটা মেইন জিনিস সেটা হচ্ছে যে আমরা না লাইভ চ্যানেলে 10K সাবস্ক্রাইবার হয়ে গেলে লাইভ স্ট্রিম করবো। ওটাতে এখন মনে হয় কাছাকাছি 6000 সাবস্ক্রাইবার হয়ে গেছে, তোমরা জাস্ট 4000 বাকি আছে, 4000 করে দাও। তারপর ভাই মাস্ট লাইভ স্ট্রিম হবে, ওখানে মাইনক্রাফট প্লাস আলাদা আলাদা এসএমপি হবে। কারণ আমি দেখো বাংলা এসএমপি জয়েন করেছি, বাংলা এসএমপি বলতে যেটা রিস ভাইদের আছে ওই এসএমপি প্লাস আরো মানে এসএমপি জয়েন করবো। তাই জন্য তোমরা ওটা 10000 সাবস্ক্রাইবার তাড়াতাড়ি করে দাও, তারপর হবে ভাই আমাদের মাস্ট একদম, বুঝতে পারছো কি হবে গাইস, পুরো একদম এসএমপি এসএমপি হবে ভাই, স্ট্রিমই স্ট্রিম। তো চলো আপাতত ভাই আমি এদিকে যাবো ভাবছিলাম, কিন্তু যেতেই না যেতেই দেখো ভাই কে চলে এসেছে, দেখো 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 ট্রেডু চলে এসেছে ভাই। ট্রেডু ওই কি দিচ্ছিস তুই? একটা এমরেল্ডের বদলে একটা ফুল দিচ্ছে, ঠিক আছে মেনে নিলাম। একটা এমরেল্ডের বদলে এটা কি দিচ্ছে? হর্ন কোরাল ব্লক। কি কি ফালতু জিনিস ভাই, ফুল দিচ্ছে নাকি লাপেটবো ভাই একে, বলো তো মেরে দিয়ে কে নাকি? যা ঠিক আছে তুই যা, পরের বার আসবি না এখানে, যেন থোবড়া না দেখা যায়। ও ও বাকি ঠিক আছে, আমার ফুড অনেক কমে গেছে, তো আমাকে ফুড নিতে হবে। ফুড আবার দেখি কোথায় আছে ভাই, এখানে এখানে না এখানে নেই ভাই। আর হ্যাঁ, লাস্ট টাইম আমরা বানিয়েছিলাম একটা ফিশ ফার্ম, ঠিক আছে ওই ফিশ ফার্মটা আমি তোমাকে দেখাচ্ছি যে আমি কি করেছি ফিশ ফার্মটাতে। তারপর তারা এগুলোকে রেখে দি ভাই, ম্যাগমা ব্লক আমার লাগবে না, এটাকে নিই। আরে এটাকে রেখে দি ভাই, আমার ক্যারেট কোথায় গেল ভাই? ক্যারেট ভাই ক্যারেট নিলাম, চলো ক্যারেট নিয়ে নিয়েছি ভাই, এটাকে খেয়ে নি ফটাফট। কারণ দেখো আমাদের ফার্ম তো বিশাল বড় আছে, ফার্ম নিয়ে আমাদের কোনো চাপ নেই। কারণ সামনে দেখতে পাচ্ছ ওই দেখো ভাই, ওখানে ফার্ম আছে ওই দেখো, ওটা জাস্ট নর্মাল ফার্স্ট ফার্ম, ঠিক আছে। তারপর আমরা বানিয়েছিলাম এই বড় ফার্মটা, যেটা আমি জানি না ভাই কবে আমি তুলবো, আমি সময় পাচ্ছি না ভাই এটাকে তুলে আবার বসাবার। কারণ দেখো সব হয়ে গেছে অলরেডি, দেখো পুরো আলুই আলু ভাই, ওদিকে উইটি উইট, এদিকে গাজর গাজর সব হয়ে গেছে। আর হ্যাঁ এই দেখো ভাই, এই চেরি গাছটা আমরা এখানে লাগিয়েছিলাম যাতে দেখতে একটুখানি সুন্দর লাগে ভাই, সুন্দর একদম মস্ত লাগে। বাকি চলো আপাতত যেটা আমাদের কাজ সেটা হচ্ছে যে আমাকে তোমাদের দেখাতে হবে হচ্ছে ওই যে আমার ফার্মটা না, এইটা এই দেখো ভাই, এটা হচ্ছে ওই ফার্মটা যেটা আমরা বানিয়েছিলাম লাস্ট টাইম, যেটা তোমরা দেখেছিলে আমি পুরোটা ম্যাগমা ব্লক বসিয়েছিলাম। কিন্তু এখন আমি কি করেছি, এখন উপরে উঠ ভাই, উপরে উঠ, আরে উপরে উঠে যা ভাই, ভাই ভাই উপরে উঠে যা ভাই, একে নাবলে একবার ওঠা যায় না ভাই, অক্সিজেন তো পাওয়া যায় কিন্তু নাবলে একবার ওঠা যায় না। দেখো লাস্ট টাইম তোমরা দেখেছিলে যে আমি এই জায়গাটাতে কি করেছিলাম, এই জায়গাটাতে পুরো ম্যাগমা ব্লক বসিয়েছিলাম, মানে পুরোটা ম্যাগমা ব্লক, যেটাতে আমার অনেকগুলো ম্যাগমা ব্লক লেগে গেছে। তারপরে বলেছিলাম যে আমি এটাকে বাদে ঠিক করে নেবো, কারণ এখানে ফিশরা আসতে চাইছিল না, কারণ এখানে শুধু ম্যাগমা ব্লক, তো ধরো পুরোটা মগমা ব্লকটা কি ভাই, ম্যাগমা ব্লক আছে পুরোটা, আর এখান দিয়ে ফিশরা ঢুকলে আর অতটা তো যেতেই পারছে না, ওইখানেই ডুবে মরে যাচ্ছে। তাই জন্য আমি কি করলাম ভাই, এইগুলোতে হালকা হালকা গ্যাপ করে দিয়েছি, আর ওগুলোতে না এই যে ক্যাল্প বসিয়ে দিয়েছি যাতে এখানে কি বলে মাছগুলো লোভে পড়ে আসে আর খাওয়ার চেষ্টা করে। বাকি ঠিক আছে আপাতত আমাকে উঠতে দাও ভাই, এই দেখো আমি উঠে পড়েছি। চলো এবার যেতে হবে আমাদেরকে আমাদের পুরো ব্যাক ব্যাক প্যাক করে উডল্যান্ড মেনশন লুট করতে গাইস। কারণ তোমরা জানো ভাই উডল্যান্ড মেনশনে অনেক কিছু পাওয়া যায়। আর ভাই আমি না নর্মাল এক্সপ্লোর করছিলাম, জাস্ট আশেপাশে ঘুরছিলাম, আর আমি ঠিক এখান থেকে মোটামুটি 1500 ব্লক মনে হয় 1500 ব্লক দূরে আমি দেখতে পেলাম একটা উডল্যান্ড মেনশন, যেটাকে আমাদেরকে লুট করতে হবে। আর এই দেখো ভাই এটা হচ্ছে আমাদের একটা অনোখা বিল্ড, যেটা হচ্ছে এক্সপি ফার্ম। বাকি আপাতত চলো এক্সপি ফার্ম বাদ দাও, আমাকে আপাতত ঘুমোতে হবে। আর আমার বাড়ি কমপ্লিট হয়ে গেছে অলমোস্ট, শুধু ভেতরের হালকা ইন্টেরিয়ার ডিজাইন বাকি আছে, সেটাও নারিন্দা ইন্টেরিয়ার করে দেবে। আর এখানে যে এতগুলো আমি উপরে রুম বানিয়েছি আমি জানি না কি করবো ভাই, দাঁড়াও এক মিনিট আমি কি করতে এলাম এদিকে, আচ্ছা এদিকে এলাম আমি তুফানকে দেখতে ভাই, তুফানকে তোমাদের দেখি, তারপর আমি রুমের ব্যাপারটা বলছি কি আসল কেস।
কেসটা। বাকি দাঁড়াও এক মিনিট, যেটা আমার কাজ সেটা হচ্ছে তুফানকে দেখানো ভাই। তুফানের জন্য লাস্ট টাইম আমরা গোল্ডেন ইয়ে পেয়েছিলাম, এটা কি বলে আর্মার, এটা তুফান নামও দিয়ে দিয়েছি ভাই, শ্যাডোলও পেয়ে গেছি। আর ওর জন্য একটা ছোটখাটো আপাতত ভাই কাম চালাও বাড়ি বানিয়ে রেখেছি। এরকম ভাই এরা গাজর দেখে ভাই নে ভাই নে খা খা, তোরা তোরাও তোরে মনে রাখবি না আমাকে। ওকে তো চলো সব পিগিগুলোকে আমি খাইয়ে দিয়েছি। আমি ভাবছিলাম এমনি এমনি কেন আসছে ভাই, আমার কাছে ক্যারেট ছিল না তাই জন্য। আর বাকি দেখবে তোমরা একটা জিনিস, এই দেখো ভাই ব্লক অফ ডায়মন্ড নখানা, তারপর রেড স্টোনেরও ব্লক আছে, বাট এটা এখানে নেই। তারা এক মিনিট বাই দ্য ওয়ে, হ্যাঁ তোমরা যারা জানো না এটা হচ্ছে হার্ড কোর সিরিজ, ঠিক আছে, নর্মাল সার্ভাইভাল সিরিজ না, একবার মরলেই জীবন শেষ ভাই। রাত হয়ে গেছে যেহেতু আমি ঘুমিয়ে পড়ি, আর এই জায়গাটা আমি পুরোটা ভাই ফাঁকা করে টর্চ ফর্চ বসিয়ে তো রেখেছি যাতে ভূত না আসে এখানে। চলো আপাতত ঘুমিয়ে পড়ি, গুড নাইট। গুড মর্নিং গাইস, সকাল হয়ে গেছে ফাইনালি। এবার আমাদের জাস্ট আমাদের ব্যাগ প্যাক করতে হবে, মানে ব্যাগেতে শিল্ড, বুড, আয়রন, আয়রনের আর্মার সব নিতে হবে। বাই দ্য ওয়ে আমি ডায়মন্ডের আর্মার অলরেডি পড়ে আছি না, ইয়েস ডায়মন্ডের আর্মার পড়ে আছি। আর এই ট্রেডারগুলোকে ভাই মেরে ভাগাই এখান থেকে, আমার মনে হচ্ছে। আমার জমির সামনেটা পুরোটা রয়েছে, এই জমিটা আমি ভাই বাদে লিজে দিয়ে দেবো কোনো ম্যাকডোনাল্ডস ফেকডোনাল্ডস কেএফসি কে, তাই ভাবছি আমি। বাট দেখো তোমরা যেটা দেখতে পাচ্ছ এতগুলো রুম আছে, আমি কি করবো ভাই এতগুলো রুম নিয়ে। এটা হয়ে গেল নয় আমার একটুখানি চমকালা নয় ভাই চমকিলা রুম, যেখানে অনেক কিছু থাকবে ভালো ভালো জিনিস, আপাতত দেখি কি হবে। আর এই জায়গাটা হচ্ছে আমার ইনভেন্টরি রুম হবে এটা, মানে এখানে আমি মেনলি এনচান্টমেন্ট বগেরা করবো, আর্মার বগেরা রাখবো এইসব। আর এই জায়গাটা হবে আমার মেনলি একটা আসন টাইপের, যেটাকে এইখানটা ভেঙে আমাকে আবার রেনোভেট করতে হবে উপর দিকে। আর ওপরে যেগুলো বানিয়েছি আমি এইগুলো ভাই হবে সেকেন্ড ফ্লোর, যেখানে আমি ভাবছি এক একটা রুম ভাড়া দিয়ে দেবো ভাই। কেউ থাকতে চাইলে আমাকে কমেন্ট করো, কিরায়া উরায়া দিয়ে দেবো ভাবছি। এই যে এইটা এটা, তারপর ওই পাশে দুটো, আর এই দুটো আমি থাকবো ভাই, এই দুটোতে আমি, এই যে এইখানে একটা, ওইখানে ওইখানে একটা ভাই, এইখানে একটা, এখানে একটা, এইগুলো যদিও ইনকমপ্লিট আছে, এই দেখো ভাই ইনকমপ্লিট টাইপের। আর হ্যাঁ আমাদের যে উডল্যান্ড মেনশনটা সেটা আছে হচ্ছে ওই পাশে ভাই, সোজা ওই দিকে সোজা গেলে উডল্যান্ড মেনশন আছে। বাকি আপাতত চলো আমি যাই আমার ইনভেন্টরি প্যাক করতে, তারপর ওখান থেকে সোজা বেরিয়ে যাবো হচ্ছে আমরা। কি চেষ্টা থেকে কিছু চুরি করছিল, হ্যাঁ চোর ওই ভাই, আমি জানি না কি চুরি করছিল কি না, বাট দাঁড়াও এক মিনিট। ওকে না দি ভাই দুটো ফটকা মারি, দাঁড়াও এক মিনিট, শিল্ড নিয়ে নি ভাই, শিল্ড আমি ফুল এইচপি করে নিয়েছি নিজের, একে কেউ মারতে পারে না। তাহলে এনে এনে মার না, মার 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 এখানে, মার মার না মার, তুই তুই মারবি, তুই মারবি, তোর পার্টনারকে পিটিয়ে দিয়েছি, তুই মার মার। ভাই শেষ সব, হ্যাঁ ভাই চেস্ট থেকে আইটেম নিচ্ছিল, বাকি ঠিক আছে চলো আপাতত আমি যেগুলো আমার দরকার সেগুলো নিয়ে নিই। যেমন আমার দরকার আছে হালকা মাটি যাতে আমি উঠতে পারি নামতে পারি এরকম কিছু, আর হালকা বুড নিয়ে যাবো আমি নিজের সাথে একটুখানি 64 বুড, আর খাবার নিয়ে যেতে হবে আমার সাথে অনেকগুলো। তারা এক মিনিট, খাবার আমার লাগবে কোথায় ভাই, খাবারটাই সব থেকে ইম্পর্টেন্ট জিনিস। আমি আমার ফিশ ফার্ম থেকে কতগুলো ফিশ পেয়েছি দেখো ভাই, ট্রপিক্যাল ফিশ দেখেছো 64 খানা, আর আমার কাছে 15 খানা অলরেডি ছিল। বাট কোল নিয়ে নিয়েছি, আর হালকা আয়রন নিতে হবে আমাকে। চলো আয়রন আমার কাছে নেই, বাট আমি দড়ি নিয়ে নিয়েছি, আর আমার হ্যাঁ এটাও নিয়ে নিয়েছি ভাই, আমি কারণ আমি দেখো তুফানকে নিয়ে যাবো নিজের সাথে, কারণ অনেকটা দূর যেতে হবে না। বাট আমি ভাবছি তুফানকে নিয়ে গেলে ভাই যদি তুফান হারিয়ে যায় তাহলে আমার একটু দুঃখ হবে, তাই জন্য ভাই তুফানকে নিয়ে যাওয়াটা একটুখানি চাপের ব্যাপার। তো আমি কি করি আগে আয়রন খুঁজি ভাই, আমার কাছে আয়রন লাগবে না। এটা র আয়রন রয়েছে, র ডায়মন্ড রয়েছে ভাই, ডায়মন্ডও নিয়ে নিই যদি আমার লাগতেও পারে। তো এটাকে আমি এখানে পোড়াতে দিয়ে দিই আয়রনটাকে, ততক্ষণ স্মেল্ট হোক। আর আলুও নিয়ে নিই হালকা, কারণ আলু ভাই জানো আমার পাওয়ার কা রাস গাইজ, পাওয়ার কা রাস। হ্যাঁ ফটাফট তোমরা লাইক করে দাও ভাই, এই ভিডিওটাতে আমি লাগাচ্ছি 5000 লাইকের এম, দেখি 5000 লাইক তোমরা কমপ্লিট করতে পারো কি পারো না ভাই, আমি যতটা ভাবি তোমরা করতে পারবে না ভাই, পারবে না, চাপ নিও না, তোমরা পারবে না, ঠিক আছে। চলো আপাতত যেটা আমার কাজ সেটা হচ্ছে যে আমাকে সব ব্যাগ প্যাক রেডি করতে হবে। ব্যাগ রেডি করার জন্য আর কি ভাই, ক্রাফটিং টেবিল, কার্ড বানিয়ে নিই নাকি চেস্ট নিয়ে যাই ভাই, আমি প্রত্যেকবার না লুট করতে গেলে না ভাই আমার কাছে বেশি আইটেম হয়ে যায়, আমাকে ফেলে আসতে হয় ওখানে, ঠিক আছে। আপাতত দাঁড়াও এখানে দাঁড়াই, আর একটা ক্রাফটিং টেবিল বানিয়ে নিই ভাই নিজের সাথে। ভাই ক্রাফটিং টেবিলের রেসিপি ভুলে গেছিলাম, যদিও চাপ নেই, ঠিক আছে। দুটো দড়ি নিয়ে নিয়েছি, দড়ি লাগবে না যদিও, না দড়ি লাগতেও পারে ভাই, যদি কোনো একটা ভালো ঘোড়া দেখতে পাই তাহলে তুফানের জন্য একটা বন্ধুও তো আনতে হবে আমাদেরকে। বাকি দাঁড়াও এক মিনিট, আমার যটা আয়রন হয়েছে আপাতত 5টা আয়রন, আর 3-4 খানা হলে মানে টোটাল 10 খানা আয়রন নিয়ে আমি এখান থেকে চলে যাবো, ঠিক আছে। তারপর সোজা গিয়ে আমরা উডল্যান্ড মেনশনের আজকে গেম বাজাবো গাইস। আমি ভাবলাম যতক্ষণ আয়রন স্মেল্ট হোক ততক্ষণ আমি কি করি, এক কাজ করি ভাই আমি এদেরকে খাইয়ে দিই আমার গরুগুলোকে, যে গরুগুলো রয়েছে না, যে গরু শিপগুলো রয়েছে। আর আমার অনেক শিপ লেগে গেছে, দাঁড়া এক মিনিট, শিল না ভাই, ভাই আমার অনেক শিপ লেগে গেছে ভাই ইয়ে করতে, বুঝতে পারছো কি করতে বলো তো, কার্পেট বানাতে ভাই, শিপের জন্য অনেক কেস হয়ে গেছে, কারণ তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই আমাকে অনেকগুলো ভাই কাঁচি বানিয়ে বাকি ব্যবস্থা করতে হচ্ছে শিপের উল কাটার জন্য। বাকি দাঁড়া এক মিনিট, আমার এখানে লাগবে হুইট ভাই, আমার হুইট কোথায়, এত এত চাষ বানিয়ে রেখেছি কিন্তু হুইট নেই নাকি আমার কাছে ভাই, হুইট আমার কাছে অনেক ছিল ভাই, কেউ বলতে পারবে না। পাউরুটি বানিয়ে নিয়েছিলাম না সব, উইট কোথায় ভাই, কিছু তো উইট, দেখো পাউরুটি রয়েছে, আর ব্লক রয়েছে ভাই ওখানে আমার কাছে অনেকগুলো, আমি ব্লক বানিয়ে রেখেছি, জাস্ট এগুলো আমাকে তুলতে হবে। এবার দেখো এখন তুলতে গেলে ভাই অনেক দিন চলে যাবে, আর তারপর ভাই আমার ইয়েতেও যাওয়া হবে না উডল্যান্ড মেনশনে, তাই জন্য এক কাজ করি এখান থেকে গিয়ে সোজা আমরা ওই ব্লকগুলোকে ভাঙাই ভাই। কোথায় গেল ব্লক আমার, হ্যালো গাইস ব্লক দাও, আমি ব্লক দেখলাম কোথায়, এই তো দেখো ভাই 30টা ব্লক রয়েছে আমার কাছে, এইগুলোকেই ভাঙাই না, এগুলোকে ভেঙে গিয়ে চুপচাপ খাইয়ে দিই ভাই, একটা 64 স্ট্যাক ঠিক আছে। চলো এবার এগুলোকে রেখে দিই, আর এটাকে নিজে সোজা খাইয়ে দিই ভাই, চলো আ যাও গাইস, হানা গিও। তারা এক মিনিট ভাই, আমাকে আবার এখান থেকে উঠতে হয়, এখান থেকে তো এখন আর যেতে পারবো না, না যেতে পারবো ভাই, যেতে পারবো
চলো চলাই 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 সবকে খাওয়াবো সবকে, সবাই খাবার খেয়ে নেই ভাই অনেকদিন বাদে। ভাই এদেরকে আমি অনেকদিন বাদে খাওয়াচ্ছি জানো, কারণ এরা নিজেরাই ভাই আমাকে কলও করতে পারে না, আমাকে ডাকতেও পারে না ভাই। চলো এদেরকে খাওয়ানো ডান। এবার আমি নিজে একটুখানি আলু ফ্রাই খেয়ে নিই আর তারপর এখান থেকে সোজা বেরিয়ে যাই হচ্ছে লাভ মেরে এখান থেকে সোজা বাইরে ভাই। চলো হয়ে গেছে, এই দেখো ভাই হয়ে গেছে, পিগুলোকে খাইয়ে দিয়েছি। এবার আমি উইডগুলোকে নিয়ে যাবো নিজের সাথে। না না এখানে রেখে দিই ভাই, ইনভেন্টারি বেশি ফুল করলে হবে না। এক মিনিট গান পাউডারটা রেখে দিই আর এটা নিয়ে যাবে আমি বউ নিয়ে যাচ্ছি নিজের সাথে, ঠিক আছে? যদি আমার বাই চান্স লেগে যেতে পারে। ধরো লেদার রেখে দিই আর মিটটা রেখে দিই, ঠিক আছে? চলো চলো গাইজ, হয়ে তো গেছে। এবার আমি আয়রন গুলোকে নিয়ে নিই, জাস্ট ব্যাস ব্যাস, ঠিক আছে? চলো এবার যাওয়া যাক হচ্ছে সোজা বেড নিয়ে যাবো আমি নিজের সাথে। আমি জানি না বেড বেড নিয়ে লাভ নেই না, ঘুমলে ওখানে স্পন পয়েন্ট সেট হয়ে যাবে। বাট দেখো এটা এই জায়গাটা কোঅর্ডিনেটস আমার জানা আছে। এই দেখো ভাই আমার কোঅর্ডিনেটস হচ্ছে 99-62-5, ঠিক আছে? এটা হচ্ছে আমার কোঅর্ডিনেটস এই বাড়িটার। এবার আমি চলে আসবো এখানে আর ওই দিকের কোঅর্ডিনেটসটা আমার মনে আছে ঠিকঠাক, মানে -28 না কততে ছিল, 28 না 18 ভাই, জানি না 2000 এর কাছাকাছি ছিল ভাই, -2000 ওরকম টাইপের ছিল। কিন্তু এটা থেকে সোজা আছে আমার এটুকু মনে আছে ভাই, আমি গেছিলাম তো আমার মনে আছে। চলো এখান থেকে আপাতত চুপচাপ যাওয়া যাক ভাই। এবার দেখো ভাই মস্ত লাগছে জলের ভেতরে। বাকি আপাতত চলো আমি খাবার একদম ফুল স্ট্যাক নিয়ে নিয়েছি, আমার সাথে আয়রনের সব নিয়ে নিয়েছি, বো নিয়ে নিয়েছি, অ্যারো নিয়ে নিয়েছি, আর কি লাগবে ভাই? এবার উডল্যান্ড মেনশনে আমাকে কেউ আটকাতে পারবে না ভাই লুট করতে। আর আমি শুনেছি ওখানে অনেক কিছু নতুন নতুন জিনিস পাওয়া যায়, মানে নতুন নতুন বলতে নেদারাইটের আইটেম বগেরা সেরকম তো পাওয়া যায় না, বাট নেদারাইট আপগ্রেড করার আইটেমটা পাওয়া যায়। বাকি চলো আপাতত চুপচাপ যাওয়া যাক ভাই, আমি আদৌ জোরে দৌড়চ্ছি, দেখি এক মিনিট, ইয়েস জোরে দৌড়চ্ছি, ঠিক আছে? চলো ভাবছি আমি আস্তে আস্তে যাচ্ছি ভাই, চলো আমি চুপচাপ যাচ্ছি তো, ঠিক আছে? বাট লাস্ট টাইম আমরা যখন নেদারে গেছিলাম আমি ভুলে গেছি আমার নেদার পোর্টালটা কোথায় আছে ভাই। আই থিঙ্ক ওই দিকটা করে নেদার পোর্টালটা আছে। বাকি ঠিক আছে এখান থেকে চুপচাপ চলো ভাই, চুপচাপ চলো সোজা সোজা গিয়ে একটা আমাকে এই যে সাদা গাছের বায়োম ক্রস করতে হবে, তারপর সোজা চলে যাবো হচ্ছে আমরা ওইখানে। বাট দাঁড়াও এক মিনিট, আমি বোট নিয়ে তো যেতে পারতাম ভাই, বাট বোট নিয়ে আমি রাস্তা ভুলে যাবো ভাই। তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই ভাই আমার একটুখানি এমনি আইকিউ কম আছে, বুঝতে পারি না ভাই রাস্তা মাইনক্রাফটে। এক তো আমার মনে হয় সাদা বায়োমটা সামনেই আছে, মানে ফার্স্টে কালো বায়োম আছে, কালো কাঠের বায়োম, তারপর সাদা বায়োমটা আসবে আই থিঙ্ক সো, আমি জানি না। দেখো ভাই সাদা, ওই তো সাদা বায়োম, চলো এটা ক্রস করলে আই থিঙ্ক আছে। বাট এই বায়োমটা অনেক বড় ভাই। আপাতত দাঁড়াও আমি ওই পারে যাই, ওই পারে গিয়ে না ওই যে ইয়েটা আছে উডল্যান্ড মেনশনটা ওর সামনে গিয়ে তোমাদেরকে আমি দেখা করছি। বল তো গাইস, আমি অনেকক্ষণ ধরে হাঁটছি আর হাঁটতে হাঁটতে আমি এই দেখো এই পারেতে চলে এসেছি। বাট আমি বুঝতে পারছি না ভাই ওই বায়োমটা গেল কোথায় ভাই, মানে বায়োমে যদি আছি বাট ওই মেনশনটা কোথায় গেল? ভাই আমরা এখানে একটা কেভ পেয়ে গেছি যেখানে স্কলু দাঁড়িয়ে রয়েছে, স্কলু আর তলায় লাভা। গাইস পুরোটা ভাই কেমন দেখেছো ভাই, অন্ধকার হতে চললো আর আমার মনে হচ্ছে এবার ব্যান্ড বাজতে চললো। বাকি দাঁড়াও এক মিনিট ভাই, আমি এখানে স্যান্ড বায়োমে চলে এসেছি, বাট ওই যে উডল্যান্ড মেনশনটা গেল কোথায় ভাই? আমি তো বায়োম ক্রস করে এই পারে চলে এলাম, আমি জানি না ভাই কোথায় গেল। দাঁড়াও এক মিনিট, এখান থেকে আমাকে দেখতে হবে ভাই, আমি নিজের সাথে স্পাইক গ্লাসটা আনিনি। বাট ওই দেখো দেখতে পাচ্ছ ভাই উডল্যান্ড মেনশন গাইস, আর তার পাশে চাঁদও বেরোচ্ছে। বাকি আমাকে রাতে মারপিট করতে হবে আমার মনে হচ্ছে, ইয়েস রাতে বেশি চাপ হবে, তার থেকে ভালো। ধরো এক মিনিট, এক কাজ করি আমি উডল্যান্ড মেনশনে ঢুকে যাই আর শিল্ড এবার হাতে নিয়ে নিয়েছি, কারণ তোমরা বুঝতে পারছো এবার ভাই সব স্কেলিটন বগেরা থেকে শুরু করে সবাই আমার পিছুতে পড়বে। আর এক কাজ করি এদেরকে গিয়ে চুপচাপ মারি, আয় আয় আবে বে পেছন থেকে মার, পিছে সবার গাইস। চলো ঠিক আছে আপাতত আমার কাছে ডায়মন্ড আর্মার আছে তো আমার ভয় নেই ভাই, আর এখানে বিশাল স্কেলিটন ক্রিপার সব আসবে। ধরো এক মিনিট, আমাকে ভেতরে যাওয়ার রাস্তা খুঁজতে হবে ভাই। এক তো আমার কাছে ইয়ে নেই ভাই, টর্চ আমি এনেছি। আবে আমার গাছে উঠতে হবে ভাই, আমাকে গাছে উঠতে হবে। ধরো এক মিনিট ভাই, এখান থেকে সোজা যাওয়া যাবে না, এখানে পার্কোর করা সব থেকে ইজি। ধরো এক মিনিট ভাই, তোমরা দেখো জায়গাটাকে, তোমরা দেখো জায়গাটাকে ভাই, পেছনে আমার উডল্যান্ড মেনশন আর আমি সামনে দাঁড়িয়ে। বাকি যেটা কেস সেটা হচ্ছে যে আমাকে এক কাজ করতে হবে, আমাকে না ফুড খেতে থাকতে হবে ভাই, আমার এখন বিশাল চাপ লাগছে ভাই মনেতে, বুঝতে পারছো? ধরো এক মিনিট ভাই, একটুখানি টর্চ নিয়ে নিই আর শিল্ড একটু হাতে থাকা ভালো, কারণ রাতের বেলা না না হয়ে গেল, মনে তো হচ্ছে হয়ে গেল আমার। আমি শিল্ডটা নামিয়ে দিয়েছি, হাতে টর্চ নিয়ে যাচ্ছি। বাকি দাঁড়াও এক মিনিট ভাই, এখান থেকে না সোজা উঠে পড়ি। আরে আর উঠে পড় সোজা উঠে পড় ভাই। হ্যাঁ আমাকে তুই আলাদা আলাদা মার আমাকে, ঠিক আছে আমি বুঝতে পেরেছি, ঠিক আছে উঠে পড়েছি। চলো 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 পালিয়ে এসেছি। দেখো ভাই উডল্যান্ড মেনশন আর উপরে ক্রিপার জম্বি কি নিয়ে আছে ওটা? তুই কি এমরাল্ড হাতে ধরে আছিস? না ও আলাদা কিছু একটা ধরে আছে ভাই। ঠিক আছে চলো আপাতত এবার আমাকে কি করতে হবে, আমাকে শিল্ডটা হাতে তুলতে হবে। চলো হয়ে গেছে ভাই, ও তলায় ঝাঁপি মেরে দিল পাগল জম্বিটা। ইয়ার কি বাকি এটাতে না ঢোকার কোনো মানে জায়গা তো আছে ভাই। এই দেখো এটা হচ্ছে রাস্তা, ঠিক আছে? এর ভেতরে অনেক কিছু আছে, বাকি যেটা আমাকে করতে হবে সেটা হচ্ছে এখানে ঢুকতে হবে আর ঢুকে ভাই এটাকে ভাঙতে হবে। এটা বিশাল বড় হয়, পুরো ভুল ভরে যায়। বাকি ধরো এক মিনিট, আমাকে এখান থেকে চুপচাপ নামবো। কোথায় গেল ভাই? চলো উডল্যান্ড মেনশনে লেটস গো, এন্ট্রি তো পেয়ে গেছি। বাট এখানে যে লোকগুলো তারা খুব বেশি ড্যামেজ দেয় ভাই। আর আমি এক কাজ করি ভাই, এইটাকে নামিয়ে এইটাকে রাখি হাতে, ইয়েস এইখানটা যাতে আমার কমসে কম দেখা যায় ভাই, একটু দেখা না গেলে না ভালো লাগবে না। বাকি দাঁড়াও এক মিনিট ভাই, এবার আমার স্ট্রেস লেভেল বাড়ছে, এবার আমি ভুল ভুলে যাতে ঢুকে পড়েছি। আর ওই দেখো কি একটা আওয়াজ হলো ভাই। ধরো এক মিনিট, কেউ নেই এখানে, সরি এদের ফুল সব ভেঙে দেবো, তোদের সব ফুল ভেঙে দেবো। আমার দিমাগ খারাপ করবি না। হ্যাঁ বাকি সামনে প্রিজন বগেরা কি সব রয়েছে আমি জানি না, বাট একে তো আমি পেটাবো ভাই, রেড হবে আমার উপরে। দেখো আজা ওয়ে ও আবে দেখতে পাস আবে ভাই, দুটো হিট খাওয়ার পর আমি পালিয়ে গেছি ওর কাছ থেকে সোজা ভাই। আমি 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 নেই এখানে ভাই, দুটো হিট খেয়েছি আর ওর কাছ থেকে সোজা পালিয়ে গেছি। ও আমাকে খুঁজতে ব্যস্ত ভাই এখন, তুমি বুঝতে পারছো কোথায় গেল আমি নিজেও জানি না। ধরো এক মিনিট ভাই, আমি যাচ্ছি না ভাই ওদের কাছে আর, কারণ দুটো হিটও লাগাচ্ছে না ভাই। আওয়াজ করবি না ওয়ে। এক মিনিট, এখানে কিছু একটা আছে ভাই, এটা কি? এটা কি ভাই এখানে? আমি জানি না কি জিনিস, বাট দাঁড়াও এক মিনিট ভাই, এখানে 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 তো আলাদাই পার্টি লেগে আছে ভাই। তোদের পার্টি লেগে আছে কেন? আবে লে লে ফাট ফাট ফাট
ভাই এদের আলাদাই পার্টি লেগে আছে এখানে, এটা কি চিকেন বাগারা টাইপের? দাঁড়া এক মিনিট ভাই, আমি আমি ওই লোকগুলোর কাছে তো আর যাচ্ছি না, ওদের বিশাল ড্যামেজ ভাই, এগুলো ভুল মনে হয়, এর ভেতরে কিছু আছে না কিছু নেই, আমার লুট লাগবে ভাই, আমি লুট নেবো আর এখান থেকে পালিয়ে যাবো ভাই সোজা কথায়। দাঁড়া এক মিনিট, আমার লাগবে লুট, আর এর ভেতরে কি আছে আমি জানি না ভাই, যদি আমি ফেসে যাই তাহলে খুব ফালতু কেস হয়ে যাবে, টিএনটি ফেনটি থাকতে পারে, তাই জন্য দরজা বরজা ভেঙে দাও, ঠিক আছে। আর আমি টর্চ আনি নিজের সাথে বেশি অত। এখানে কি আছে ভাই, এটা কি জিনিস? আরে উই উই বাদে করবি, কি আছে এখানে বলতো কেউ? দাঁড়া এক মিনিট, আমাকে আমার চেস্ট খুঁজতে হবে, মানে কোন একটা চেস্ট যেটা খুঁজে এখান থেকে পালাতে হবে, বাট আপাতত দাঁড়াও এক মিনিট, আমি এই জায়গাটা কি করি একটুখানি এক্সপ্লোর করি, এক্সপ্লোর করতে গিয়ে না এক্সপ্লোর হয়ে যাই ভাই, আমি কেউ নেই তো এখানে ভাই, এটা এদের জলের জায়গা আবার। আবার তুই পাগল ফাট এখানে, এক মিনিট এটা ফেটে গেছে, বাট এই জায়গাগুলো কেমন ভাই, এটা কি আদৌ কি জিনিস কে জানে ভাই, উডল্যান্ড মেনশন নামেই দিয়ে রেখেছে ভাই, কোনো লুটই নেই এদের। এক মিনিট আমি পুরো ভুল ভুলে যেতে ফেসে গেছি আপাতত তো, বাট দাঁড়া ভাই আমাকে ওই দেখো মালটা আছে না, কে ভাই একে ভাই দূর থেকে মারতে হবে, ঠিক আছে, একে সামনে গেলে হবে না, ঠিক আছে সামনে গেলে এর ভাই দুটো হিতে আমাকে নাবি দেবে, ঠিক আছে মেরে দিয়েছি মেরে দিয়েছি, চলো চলো মেরে দিয়েছি ভাই কমসে কম। তারা এক মিনিট, এখানে আর কিছু নেই ভাই, এটা এটা শ্রদ্ধাঞ্জলি দেওয়ার জায়গা ভাই, শ্রদ্ধাঞ্জলি, এই দেখো what the hell ভাই, শ্রদ্ধাঞ্জলি দেওয়ার জায়গা, ঠিক আছে চলো, এখানে ভাই স্পনার থাকে অনেকগুলো আমি এটুকু জানি। তারা এক মিনিটের ভেতরে কোথাও একটা চলে এসে ভাই, আমাকে চেস্ট লাগবে, চেস্ট চেস্ট দে ভাই, আমি জানি না, আমি আমি এসব কিছু চাই না, আমাকে চেস্ট দে, আমি কাটলি ভাই এখান থেকে, এ ভেতরে কিছু নেই, মানে ওপরেই আছে ভাই চেস্ট বাগেরা, কারণ এটা দেখো দুতলাতে শিফট আছে, তো দুতলার মধ্যে থাকবে, আর এই দেখো ভাই ওপরেই সবাই আছে নিশ্চয়ই ভাই, এরা খুব ফালতু হিট দেয়, যদি দুজন মিলে আমাকে একটা হিট দেয় না আমি শেষ, আমি যা বুঝতে পেলাম ভাই, তখন আমাকে জাস্ট একটা হিট দিয়েছে, আর আমি তো ভাই দৌড় ভাই ওখান থেকে সোজা কথায়। তারা এক মিনিট, এখানে ট্র্যাপ ডোর ছিল না, না ঠিক আছে ভাই, এই যে ব্ল্যাক বুটগুলো না এগুলো খুব ভালো জিনিস বুঝতে পারছো, আর আমার এরকম টাইপেরই একটা বাড়ি বানানো লাগবে, যেটা কমসে কম উডল্যান্ড মেনশন থেকে একটু ভালো দেখতে হবে। ধরো এক মিনিট, আমরা লেফটে গেছিলাম না রাইটে গেছিলাম, এবার লেফটে যাবো ভাই, এখানেও একটা শ্রদ্ধাঞ্জলি দেওয়ার জায়গা, ঠিক আছে ওকে লেটস গো, আজা ভাই আজা, যে আছিস আমাকে দেখে নে। ধরো এটা 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 কোন সা জায়গায় চলে এলাম ভাই, এটা কি কোনো ভাই, এটা আদৌ কী জিনিস, ওবে তোকে কেউ বলেছে এখানে আসতে, মার ওবে বেস কি পুছ, মার মার এখানে চেস্ট লুকানো ভাই, এখানে চেস্ট লুকানো, রেড স্টোন লেটস গো, ফুল রাখ এখানে, বোন ম্যারো লাগবে আর একটা দড়ি লাগবে, ঠিক আছে চলো তিনখানা দড়ি হয়ে গেছে, ফুল উল রাখ ভাই ওখানে, টব নিয়ে কে কি করবে, টবও দিয়েছে আমাকে, রোটেন ফ্ল্যাশ দিয়েছে, অবজি ব্ল্যাক উল, বাকি ঠিক আছে চলো, আপাতত এর ভেতরে একটা কিছু ছিল ভাই, পেন্টিং ওয়াগারা টাইপের, এখানে কি আছে ভাই, এটা এটা কি জিনিস, তারা এক মিনিট এটাকে ভেঙে দি ভাই, এটা এটা মনে হয় নাড়া লাগাবার ভাই, রেড করতে আসে যখন এটা নাড়া লাগায় এটা দিয়ে। তারা এক মিনিট ভাই, এখানে মালটা আছে, এখানে না ও চলে আসে, ঠিক আছে ওই দেখো ও এই জায়গাটা দাঁড়িয়ে আছে, এবার ওকে না সোজা মারবো ভাই, এখান থেকে সোজা মারবো, চলো মেরে দিয়েছি লেটস গো ভাই, আমি এমরেল্ড আগের বারে তুলিনি মনে হয়, আমার কাছে এমরেল্ড কটা আছে, দুটো এমরেল্ড, চলো ভাই দুজনকে তো মেরেছি, দেখো তিনটে এমরেল্ড, মানে তিনজনকে মেরেছি ভাই, এমরেল্ড পাওয়া যায়, কিছু মারো না মারো এমরেল্ড পাওয়া যায়। দাঁড়া এক মিনিট, এইখানটা ছিল না মালটা, এবে তাই বল ভাই, আমি ভাবলাম আবে পাগল, বাবড়ি পুচ বাবরি পুচকো তাকার ভাগ এখান থেকে, আমি চারিদিক থেকে আওয়াজ আসছে হু হু করে ভাই, আমার ভয় লাগছে বিশাল, বিশ্বাস করো। বাকি দাঁড়াও এক মিনিট, আমাকে আশেপাশ খুঁজতে হবে, আর ভেতরগুলো একটু দেখে নি ভাই, এখানে কেউ আছে, ইয়ে হু হু করছিস ভাই, এদের খুব ড্যামেজ ভাই একসে। বাকি এখানে গাছ আছে, এই গাছগুলো আমার লাগবে, লেটস গো এই গাছগুলো আমার লাগবে, উপরে ভাই অনেক গাছ বসানো এদের ভাই, তোমরা দেখতে পাচ্ছ এই জায়গাটা কত গাছ বসে রেখেছে, আমি এক্সপ্লেনও করতে পারছি না ঠিক করে, কারণ সামনে আমার এতগুলো জিনিস হয়ে গেছে। দাঁড়াও এক মিনিট ভাই, এই গাছগুলো আমার লাগবে, এগুলো খুব ভালো হয় ভাই গাছগুলো, চলো এই কটা দিয়ে হয়ে যাবে। এবার দাঁড়াও এক মিনিট ভাই, আমি বেকারই ভয় পাচ্ছি, এদের উডল্যান্ড মেনশনের গেম বাজায়। দাঁড়াও এক মিনিট, হাতে কিছু নেই, এখানে কিছু নেই ভাই, পাম্পকিন ওয়াগারা নিয়ে রেখেছে, এরা সবাই উপরে পার্টি করছে শিওর, আই এম ড্যাম শিওর ভাই এরা উপরে পার্টি করছে। তারা ভেতরে অনেক চেস্ট পেয়েছি, এটা হচ্ছে এদের চাষের জায়গা, ওকে ইয়েস এটা এদের চাষের জায়গা, আর এবার আমি চেস্টকে চেস্টে ঢুকে পড়েছি, মানে এখানে কেউ একটা থাকবে সিকিউরিটি দিতে, কেউ নেই সিকিউরিটি দেওয়ার জন্য ভাই, লেটস গো চেস্টে সিকিউরিটি দেওয়ার জন্য, আচ্ছা এই জন্যই কেউ নেই ভাই, সব চেস্ট তো ফাঁকা, এই দেখো সব চেস্টই ফাঁকা, তো সিকিউরিটি দেওয়ার কিসের জন্য ভাই, সিকিউরিটি তো দরকারই নেই এদের। বাহ ভাই, উডল্যান্ড মেনশন না উডল্যান্ড কঙ্গাল মেনশন কে জানে ভাই, এটা আমি নিজেও জানি না, কিচ্ছু নেই, আমি বুলটে আমার একটা টর্চ ওয়েস্ট হলো ভাই, এখানে রেড কার্পেট তো আছে ভাই, রেড কার্পেট লাগবে না, দাঁড়াও এক মিনিট, এর ভেতরটা কিছু এখানেও কিছু নেই। এবার আমাকে যেতে হবে লেফটের দিকে, এইদিকে মানে দুদিকেই কিচ্ছু নেই ভাই, মানে উপরে যাওয়ার রাস্তাটাই ঠিক, চলো উপর দিকে যাবো, এটা দিকটা নয় ভাই, এখান থেকে উপরে যাবো, আর উপরে গিয়ে মারপিট হবে ভাই, আমি ড্যাম শিওর ভাই উপরে মারপিট হতে চলেছে, খুব বাজে, ঠিক আছে আমি দেখে নিয়েছি। ভাগো ও ভাই, এটা সবাই মিলে আমাকে তাড়া করেছে, আমি দৌড়েছি ভাই উপরে, আমি নেই এদের কাছে, what the hell bro, সবাই মিলে আমাকে দৌড়েছে তাড়া করতে, আবে কোথায় গেলি সবাই, এদিকে আয় ভাই, আমাকে সবাই তাড়া করেছিল, আমি পালিয়ে এসেছি, ঠিক আছে চলো আপাতত আমি ভাই জানলা ভেঙে ঢুকবো ভেতরে, ঠিক আছে ভাই চোর তো আমি নাকি, লুটতে পাণ্ডু রঙ্গা, ঠিক আছে দুটো ব্লক উঠবো আর এবার তোকে মারবো, আজা না মার মার আমাকে মেরে দেখা ভাই, এদেরকে মারা তো যাবে, আমার একটা মাথায় ভালো আইডিয়া আছে ভাই, টিএনটি দিয়ে উড়িয়েই দিই পুরো বাড়িটাকে, চুরি করা যাচ্ছে না ভাই, এরা সবাই তাড়া করছে আমাকে। দাঁড়া এক মিনিট, এখানে
এখানে কেউ আছে? হ্যালো গাইস, সবাইকে তলায় পাঠিয়ে দিচ্ছি মনে হয়। তারা এক মিনিট ভাই, আমি এক কাজ করি, এইটাকে ব্লক করে দিই, তবে এরা আসতে পারবে না। এসে দেখা, সব এসে দেখা, আজা আজা ব্যাঙকে পকড়ে এসে দেখা ভাই, নাও নাও ব্লক করে দিচ্ছি ভাই এদেরকে। এবার আমি এখান থেকে মারবো, চল 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 এখান থেকে, চল এখান থেকে, আজা আজা সবকে মারবো ভাই, সবকে মারবো, আজা চল চল ভাই, এক্সপি ফার্ম গাইস, এক্সপি ফার্ম, চলো চল ভাই এদের মেরে দিতে দাও। কমসে কম ট্যাকটিক্স তো পেয়েছি এদের মারার, এদের ভাই খুব ড্যামেজ বিশ্বাস করো। আর এমেরাল্ড এবার আমাকে টানছে ভাই, চলো শেষ, অনেকগুলো শেষ, চলো পুরো মেনশন লোটা হয়ে গেছে, আর কেউ নেই, লেটস গো ভাই, বলে দে আর কেউ নেই, চলো ভাই অনেকগুলো এমেরাল্ড পেয়ে গেছি। আচ্ছা গাইস, ওই তবে আমি বাইরে আছি, চলে আয় ভাই, এদিকে কেউ নেই, ঠিক আছে চলো। এবার 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 ভেতরের লোকেদের সাথে আমার দেখা হবে, যারা খুব ফালতু ভাই আমার মনে হচ্ছে। দেখো লাইব্রেরি ভাই, এই জিনিসটাই তো আমার দরকার ছিল। ধরো এক মিনিট ভাই, এই বুকগুলো তো আমার লাগবে, এইগুলোই মেন জিনিস ভাই, এই বুকগুলো দিয়ে আমি এনচান্টমেন্ট করতে পারবো, পরে লাইব্রেরি মানে ইয়ে বানিয়ে আর কি, বাড়ি বানিয়ে। ধরো বুকগুলোকে আমি কয়েকটা কালেক্ট করে নিই, যেগুলো আমাদের ভাই ওখানে লাইব্রেরিতেও আছে ভিলেজে, কিন্তু ভাই এখানকারগুলোর আলাদা পাওয়ার থাকতে পারে, হতে পারে মানে বুকেতে আলাদা কিছু লেখা আছে, যদিও ননসেন্স কথা কিন্তু থাকতে পারে ভাই। বাকি ধরো এক মিনিট, এখানে কেউ নেই ভাই, বেছনা করে রেখেছে এরা, চেস্টে কিছু নেই নাকি তোদের ভাই? চেস্ট তো দে কমসে কম ভাই, এক তো এত স্ট্র্যাটেজি করে মারছি এদেরকে, আমার কাল ঘাম ছুটে যাচ্ছে এদের মারতে। নাও এরা এরা আবার আলাদা পার্টি করছে। হ্যাঁ তুই 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 চলে ভাই, তুই চলে চল, চলে চলে মেরে দে। হ্যাঁ ঠিক আছে, কি আছে ভাই তলায়? ওই দেখো ম্যাজিশিয়ান, ম্যাজিশিয়ান আসছে ভাই, এলে ছেড়ে দিয়েছে, এলে 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 ফালতু এলে ছেড়ে দিয়েছে আমার পেছনে, পাগল এলেগুলোকে ছেড়ে দিয়েছিল আমার পেছনে ভাই। এই এলেগুলো খুব মারে বিশ্বাস করো, নেই তো এখানে ভাই। ওই ম্যাজিশিয়ানটা আমার ফালতু লাগে, ম্যাজিশিয়ানকে দূর থেকে মারবো ভাই। দাঁড়াও এক মিনিট, আমার খাবার আগে ফুল করে নি ভাই। কেমন এলে ছেড়ে দিয়েছিল দেখলে ভাই আমার পেছনে? আমার তো দিন শেষ আজকে। আবে ভুতুরে এলে এরা ভাই, আবে মার 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 না, মার 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 মার, ভুতুরে এলে কোথাকার ভাই? এরা আমার হাট খেয়ে নিয়েছে, দেখো কতটা, তিন হাট খেয়ে নিয়েছে। আয় না, আয় 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 আয়, আজা 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 পকড়ি গোতাকার, আয় না ভাই, এখান থেকে মারবো তোকে আমি আমি আমার আমার হার্ট যাতে না যায় ভাই, আমার নেদারাইট আর্মার লাগবে মানে এদিকে মারপিট করতে আসলে। চল শেষ একটা, ওকে লেটস গো, আয় 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 চলে আয়, ভুতুরে এলি পেছনে, ভুতুরে এলে ছেড়ে দিয়েছে আমার, এটা তলা থেকে ভেসে ভেসে আসে আবার। এক মিনিট, আমার মুখের সামনে দিয়ে উঠবে দেখো, পেছন থেকে। আমি কাজ করি, খাবার খেতে থাকি আর নিজেকে হিল করতে থাকি ভাই, নয়তো আমার গেম বাজাবে ভাই শিওর। হ্যালো ম্যাজিশিয়ান দাদা, ম্যাজিশিয়ান, ও বে ভুতুরে এলে গোতাকার ভাই, এলেগুলোর কাছ থেকে বাঁচে কি করে? এরা তো পুরো বাড়ি ঘুরে বেড়াচ্ছে, এদিকে কেউ নেই তো, না এদিকে কেউ নেই ভাই। আমার লাগবে চেস্ট, আমার লাগবে চেস্ট, আজা ভুতুরে এলে, আজা আজা ভেঁড়কি পকড়ি, আজা ভেঁড়কি পকড়ি কোথাকার, আয় না, তুই আমাকে মারবি ভাই? আমি না খুব চাপে আছি। এই দেখো, এই দেখো আরেকজন এসছে ভাই, এর আলাদাই কেস, এ আমাকে ওই দেখ, বাপ রে বাপ ভাই, বাহ ওয়া বাহ 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 বাহ, চল শেষ, তুই শেষ, তুই শেষ বে, তুই তুই আমাকে মারবি? ওই পাগল কোথাকার ভাই, তোর এত আর্মার কেন? চল শেষ শেষ ভাই, আমার দুটো হাট খেয়ে নিয়েছিল নিজেই, হাট করে জিন্দগি শেষ ভাই, বুঝতে পারছো? বাকি আমি কিভাবে যে লুট করবো আমি নিজেও জানি না। দাঁড়া এদেরকে মারার একটা সিম্পল নুসখা হচ্ছে, দুটো ব্লক উঠে যাও, তারপর ভাই এদের গেম বাজাও। বাকি এক মিনিট দাঁড়াও, এদের এদের এদেরকে আমি জানি ভাই কিভাবে মারতে হবে, আমার এক শেষের দিকে আছে যদিও। তিন ব্লক ওঠো আর এদের মারো ডাইরেক্ট, ঠিক আছে? তারা এখান থেকে তলায় না পড়ে যায় শুধু। আবে এ আলাদা আসছে, তুই কি ওদেরই দলের লোক নাকি? যা তলায় যা, তলায় যা, ব্যাস ফেটে গেছে, ঠিক আছে চলো আপাতত এখান থেকে আনবো আর ফেলবো ভাই সবাইকে। আয় আয় ভাই, ম্যাজিশিয়ান কোথায়? আবে ম্যাজিশিয়ান পাগল কোথাকার, এদিকে আয়, চল আজা আজা, চল চল শেষ। আবে টর্চ মারে ভাই, ম্যাজিশিয়ান কি এইদিকেই আছে? ইয়েস এইদিকেই আছে ম্যাজিশিয়ান, ম্যাজিশিয়ানকে মারা একটু টফ আছে, কারণ ম্যাজিশিয়ানের গেম বাজি আছে ভাই। ম্যাজিশিয়ান তো তুই, তুই তুই তোর তুই তোর বাড়িতে ম্যাজিশিয়ান নয়, তুই আমার বাড়িতে ম্যাজিশিয়ান, ছেড়ে দে আমাকে। ওই ভাই ওই আলেগুলোকে ছেড়ে দিয়েছে আমার পেছনে ভাই, একে একে মারা ইম্পসিবল, হার্ড করে একে মারা ইম্পসিবল ভাই। আমি আমি যাচ্ছি না ম্যাজিশিয়ানের কাছে, আমি পেছন দিয়ে লুকিয়ে লুকিয়ে পুরো চোরের মতো খেলবো ভাই, আমি যাচ্ছি না। আমি নেই ভাই ওই ম্যাজিশিয়ানের কাছে, আমি যাচ্ছি না। দাঁড়াও এক মিনিট, আমাকে কি করতে হবে? আমাকে এই ম্যাজিশিয়ানগুলোকে বাদ দাও, আমি চুপচাপ যাই এদিকে, এদিকে কিছু নেই। আবে একে বক্সিং রিং নাকি এটা? ওই দুটো স্কেলেটনকে ঢুকিয়ে রেখে দিয়েছে ভাই ভেতরে। ভাই তোরা কি করছিস এখানে? ওই এটা আমাকে দেখতে পাচ্ছে না তাই জন্য, ঠিক আছে। দাঁড়াও এক মিনিট, এখান থেকে বক্সিং রিং ভাই, এই দেখো দুটো দুজনকে ঢুকিয়ে রেখে দিয়েছে। হ্যালো, আবে মারপিট করে, আবে মারপিট করে যাও ওর সাথে, যা মার না মার, মেরে দেখা। হে দুজন মিলে মারপিট লেগে গেছে রে, গেলো দুজনে মারপিট লেগে গেছে, ছেড়ে দে ভাই এদের বক্সিং রিং, ছেড়ে দাও। আমি না এখান থেকে চলি, ছটা এমেরাল্ড কালেক্ট করে নিয়েছি, ম্যাজিশিয়ান ওই পাশে আছে, ম্যাজিশিয়ানের যাক ভাই, ম্যাজিশিয়ান যা করছে করুক, আমি নিজের মতো ভাই চেস্ট লুট করবো আর দৌড় এখান থেকে। চেস্ট ভাই, চেস্ট দে আমাকে, আমি আমি জানি না ভাই, আমার চেস্ট লাগবে, চেস্ট দিলে আমি আছি, না হলে নেই আমি ভাই। বেড আছে, এত বড় বড় বাড়ি করে রেখেছে কিন্তু চেস্ট কোথায় ভাই? একটাও চেস্ট নেই, হোয়াট দ্য হেল ব্রো ভাই? এই ম্যাজিশিয়ানকে মারলে কিছু ভালো পাওয়া যেতে পারে। আবে তুই আর আলাদাই পড়ে আছিস, আলাদাই পড়ে আছিস, আলাদাই পড়ে আছিস। এরকম আরো জম্বি ভাই, এদের এদের আলাদাই, চল চল এ ভুল তুলে এসছে, ভুল মার। তাহলে এক মিনিট ভাই, আমি ম্যাজিশিয়ানকে দূর থেকে, চল তুই তুই এলে ডাক, তুই এলে ডাক, তুই শেষ, তুই শেষ শেষ, লেটস গো টোটেম, টোটেম অফ টাইম, হোয়াট দ্য হেল
ভাই টোটম পেয়ে গেছি আমি, লেটস গো লেটস গো, টোটম তোল তাড়াতাড়ি, টোটম তোল, লেটস গো ভাই, টোটম পেয়ে গেছি, লেটস গো গাইস, ইয়ে তো মজে নি লাইফ গাইস, মজে নি লাইফ, টোটম পেয়ে গেছি গাইস। ভাই আমি জানতাম না টোটম পাওয়া যাবে ওকে মেরে, আমি ভাবছিলাম কিছু একটা পাওয়া যায়, বাট টোটম পাওয়া যায় আমি আশা করিনি একদম। চলো টোটম পেয়ে গেছি ভাই, টোটম, লেটস গো গাইস, টোটম অ্যাচিভ, অ্যাচিভ নিউ অ্যাচিভমেন্ট ভাই, টোটম পেয়ে গেছি। চলো এক মিনিট, এবার আমরা লেফটে গেছি ভাই, এবার আমি টোটম নিয়েও হাতে ঘুরতে পারবো, কিন্তু একটাই টোটম আছে না, তাই জন্য ভাই একটু রিস্ক নেওয়ার দরকার নেই। আমার মাথা একদম কাল ঘাম ছুটে গেছে ভাই, এখানে চেস্ট বগেরা নেই, এদিকে থাকবে কেউ একটা, আমার পাশের বাড়ির লোকেরা এখানে থাকবে, নেই কেউ, ও সবাই দল বাঁধিয়ে ঘুরছিলাম, সবকে পিটিয়েছি ভাই ধরে ধরে। ওই দেখো আরেকজন আসছে ভাই পাশের বাড়ি থেকে, এখানে কিছু আছে ভাই, এটা ছাদে যাওয়ার রাস্তা, দাঁড়াও এক মিনিট ভাই, এদের দল কোথা থেকে এলো, ওয়ে তোদের তোদের দল কোথা থেকে এলো, চল চল মার 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 মার, জম্বি কা জম্বি ভাই, জম্বি আমাকে ড্যামেজ দিচ্ছে এসে, বাহ ভাই পিপি করে করে দিন চলে গেল, এটা জম্বি এসে আমাকে ড্যামেজ দেবে ভাই, ঠিক ঠিক ঠিক। তারা এক মিনিট, এখান থেকে না ছাদে যাওয়ার রাস্তা আছে, এটাকে আমি বাদ দিই, এটাকে একটু বাদে যাবো, বাট তার আগে আমি এই যেই রুমগুলো থেকে এরা আসছে ওইখানে দেখি কি আছে, এখানে বেড আছে আর কিছুই নেই, চেস্ট দে চেস্ট গাইস, চেস্ট লাগবে আমার, এই আলাদাই পার্টি করছে, তোরা দুজন এখানে থাক, সরি সরি দাদা ভুল 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 রুমে ঢুকে পড়েছি, এদিকে কিছু আছে, চেস্ট নেই এখানে, মানে আমাকে ছাদেই যেতে হবে, আবার তোরা দুজন মরে জানান, নে নে ফাট, ঠিক আছে ফেটে যান, চল গান পাউডার আছে, এই দেখো তলে ভাই চারিদিকে জম্বি বাগেরা রয়েছে, এরা উপরে উপরে না এবার কেউ থাকে ভাই, উপরে কেউ নেই তো, বলে দে প্লিজ উপরে কেউ নেই ভাই, আমি তোদের মেন লোককেই মেরে দিয়েছি। এটা কি বাথরুম ভাই, বাথরুম কার বাথরুম ভাই, এটা এত ভালো বাথরুম, এ দেখো এদিকে বিছনা করা, উপরে ভাই উপরে কিছু থাকতে পারে, এক মিনিট উপরে কিছু আছে, ইয়েসটা একটা চেস্ট আছে, চেস্টের মধ্যে আছে কয়েকটা রেড স্টোন, লেটস গো, বোন ম্যারো লেটস গো, আয়রন লেটস গো, এটা পেয়ে গেছি লেটস গো, কিন্তু রাখবো কোথায় লেটস গো, দড়িও পেয়ে গেছি, চলো দড়ি হয়ে গেছে চারটে, চলো হয়ে গেছে ভাই, আর কিছু নেই সেরাম, বাকি এদের বিছানা রয়েছে খুব ফালতু দেখতে, চলো এবার নেক্সট জায়গায় যাওয়া যাক, নেক্সট জায়গা কোথায় আছে ভাই, ধরো এক মিনিট, ওটা কি ভাই, এটা কি বানিয়ে রেখেছে, এটা কি এদের নিশানি নাকি ভাই, আমি জানি না নিশানি বগেরা, আমার হয়ে গেছে উডল্যান্ড মেনশন পুরো একদম ইয়ে করা, এক্সপ্লোর করা, পেছনে চেস্ট ফেস্ট কিচ্ছু নেই, বেরোবার রাস্তা কোথায় কে জানে ভাই, দাঁড়াও এক মিনিট, শিওর বলছি আমি যদি টিএনটি নিয়ে আসতাম না পুরো এটাকে উড়িয়ে দিতাম ভাই, তার ভেতরে কিছু নেই ভাই, এবার চলো বাইরের দিকে, এবার বাড়ি যাওয়া যাক ভাই, আমি কমসে কম টোটেম পেয়েছি, লেটস গো গাইস, টোটেম অফ আনডাইং, এই জিনিসটা আমার সব থেকে ভালো লাগে, কারণ এটা তুমি মরবে না, এক্সট্রা দুটো হার্টে তুমি বেঁচে থাকবে, মানে ধরো মরতে মরতে বেঁচে যাবে, এরকম টাইপের জিনিস, বাকি আপাতত করি কি এখান থেকে ফার্ম করি আর বাইরে বেরিয়ে যাই, লেটস গো গাইস, পুরো ফার্ম হয়ে গেছে, থ্যাংক ইউ সবাইকে, দুটো টর্চ তো দেবোই না এখানে ভাই, এই টর্চগুলো আমি নিয়ে যাবো, তবে সর দুটো টর্চ, আমার টর্চ ফেরত দে, চল নিয়ে নিয়েছি, চলো এবার যাওয়া যাক হচ্ছে বাইরের দিকে, কারণ আমি এই দিক থেকে এসেছিলাম আমার মনে আছে, এবার রাতের বেলা এসেছিলাম, আমি রাতের বেলায় যাচ্ছি, বা আগে দাঁড়া আমি নদীর পাড়ে বেরোই, ঠিক আছে নদীর পাড়ে বেরোলে তবে আমি আই থিঙ্ক যেতে পারবো আমার বাড়ির দিকে, আমার মনে হয় নদীর পাড়টা না আমার এই দিকটা আছে, চলো যাওয়া যাক, আশা তো করছি ভাই এইদিকেই আছে, কারণ তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই এইখানে কিছু একটা আছে ভাই, এখানে লাভা পুল আই থিঙ্ক, আর হ্যাঁ আমার কিছুক্ষণ আগে মনে পড়লো যে আমি আমার যে পোর্টালটা ছিল সেটা আমি লাভা পুল দিয়ে বানিয়েছিলাম, ইয়েস মানে আমি পোর্টাল পুরো অবসিডিয়ান কেটে এনে বানাইনি, লাভা পুল দিয়ে বানিয়েছিলাম, আর এখানে দেখো স্কেলিটন ছিল ভাই একটা, চলো বেরিয়ে তো পড়েছি এই পারে, আর এবার এবার আমাকে ওই দিকে যেতে হবে, লেটস গো, চলো ভাই এবার আমাকে কেউ ধরতে পারবে না, টোটম অফ আন্ডাইং নিয়ে নিয়েছি, চলো লেটস গো, এই জন্য তোমাদের একটা লাইক তো করতেই হবে ভাই, তোমরা যাই বলো এই জন্য তোমাদের একটা লাইক করতে হবে, চলো এবার চুপচাপ আমি চলে যাই হচ্ছে আমার বেসের দিকে, আর এবার বেসের দিকে যেতে গিয়ে আমার কতগুলো যে প্রবলেম আসবে ভাই রাস্তার মধ্যে, এখন হাতে টর্চ নিয়ে যাই, চলো আপাতত না তো কিছু দেখতেই পাচ্ছি না, এই দেখো ভাই ওই যে ওই যে কি বলে এটাকে ওই কেভটা যেটা সে আমি দেখছিলাম, এই কেভটা তো আমরা আসবো বাদে, বাট চলো আমাদের উডল্যান্ড মেনশন ইয়ে করা হয়ে গেছে, আর আবে ইয়ার তুই তো আলাদাই লেভেলে মারছিস আমাকে, ওকে আমি কি ছাড় দিয়ে রেখেছি, তুই আমাকে মার মার না মার, ছাড় দিয়ে রেখেছি কি ভাই, আমাকে মেরেই যাচ্ছে, বাকি হ্যাঁ ওই যে উডল্যান্ড মেনশনটা রয়েছে ওই উডল্যান্ড মেনশনটার গেম আমরা বাজাবো, কারণ তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই উডল্যান্ড মেনশনটা শেষ ভাই হবে আজকে, আমরা একদিন এসে আমি টিএনটি তো মারো ভাই উডল্যান্ড মেনশনটাতে, বাকি চলো আপাতত আমাকে কোয়ার্ডিনেটস দেখতে দেখতে যেতে হবে, কোয়ার্ডিনেটস কোথায় আছে, এক মিনিট আমাকে যেতে হবে এখন -28 ভাই, আমি এখন -2100 আছি বুঝতে পারছো, এখন কতটা যেতে হবে আমাকে, তারা ওই দিকে নয় ভাই, আমাকে যেতে হবে কোন দিকে, আমাকে এই দিকে যেতে হবে ভাই, আমি কোন দিকে যাচ্ছি, -28 যেতে হবে, আর এখন আমি -2150 আছি, এই আমাকে মার, হ্যাঁ মার, থ্যাংক ইউ ভাই এগিয়ে দেওয়ার জন্য, বাহ ভাগো ভাই ভাগো, সামনে না কিছু চলে আসে খালি, বাকি আপাতত আমাকে অনেকটা যেতে হবে, চলো ওয়েল তো গাইস হাঁটতে হাঁটতে আমি অনেকটা চলে এসেছি, আর দেখতে পাচ্ছ এখন জাস্ট -200 বাকি আছে, আমি মাইনাসে চলে এসেছি আর 200 বাইরেও যাচ্ছি, বাকি আপাতত যেটা আমাকে করতে হবে সেটা হচ্ছে বাঁচতে হবে এদের কাছ থেকে, এটা আমাকে মেরেই তার ভেঙবে, দাঁড়াও এক মিনিট ভাই, একে হ্যাঁ মার 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 না, দাঁড়াও এক মিনিট, একটা সিডি পাওয়া যাবে, What the hell? Dear heart. Oh my god. Dear heart. Bhago. Oh, dear, drowned er alada case, bhai. Ami kothay jabo ebar? আমি জলেতে গেলে আমি ট্রাইডেন্ট খাবো ভাই, পালাও এখান থেকে ভাই, ডিয়ার হার্টে বেঁচেছি আমি বলতে বলতে, বাকি ধরো আমি আমার অ্যাবান্ডন ভিলেজ পেয়ে গেছি, আর এবার ভাই আমাকে কেউ আটকে দেবে না, এক মিনিট ভাই আমার কাছে বউ আছে অনেকগুলো, তুই ব্যান কাটা ট্রাইডেন্ট মেরে দেখ আমাকে, ট্রাইডেন্ট মেরে দেখা আমাকে, ট্রাইডেন্ট তুই মেরে দেখা না, ট্রাইডেন্ট মেরে দেখা,
চল মার, ট্রাইডেন্ট মার। ঠিক আছে চলো, আপাতত আমি চলে এসেছি ভাই ফাইনালি। উফ অনেকটা চাপ আছে ভাই এখনো আমার মাথায়, কারণ আমার কাছে টোটাম তো আছে, কিন্তু যেটা হচ্ছে মেন কথা যে এই দেখো এই দেখো এদের আলাদা কেস চলছে ভাই, এরা আমাকে মারতে আসে কেন কে জানে। বাকি আমি আমার এক্সপি ফার্ম দেখতে পাচ্ছি, দেখো লেটস গো। আর এখানে রয়েছে আমাদের কি বলে ভাই স্কেলিটন প্লাস ট্রেডার, আর পেছনে ভাই আমার পুরো শয়তান ফজ লেগে রয়েছে ভাই পেছনে, দেখো ভাই পুরো। ছি ছি ভাই তোরা, তোরা যদি আমাকে মেরে দিয়েছিস তাহলে তোরা নুব ভাই, আমি তোদের কমেন্ট দিলাম। আবে পাগল কাকা ভাই, এবার যাওয়া চাপ যাওয়া চাপ যাওয়া চাপ যাওয়া চাপ, চল 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 ভাগ 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 ভাই ভাগ। ও মাই গড, ও ভাই আমাকে পুরো তাড়া করেছে, এরা ভাগো এখান থেকে, লেটস গো, পালাও 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 ভাই, রাউন্ড না চলে আসে শুধু। ভাই কি অবস্থা বাজে তোমরা নিশ্চয়ই জানো না, বুঝতে পারছো না আমি বাড়িতে চলে তো এসেছি বাট আমার এখনো ভয় লাগছে। এক মিনিট, আমি চলে এসেছি হচ্ছে এবার আমার বাড়িতে। এবার এবার আকে দেখা ওয়ে, এদিকে এসে দেখা, চলে এদিকে এসে দেখা, আমি দেখাচ্ছি তোকে আমাকে ভাই ওখানে কি মেরেছে এরা, বিশ্বাস করো। বাকি আমার বাড়ি চলে এসেছি আমি, আর তুই পিগলু ভাই এখনো এখানে দাঁড়িয়ে কি করছিস। বাকি দেখো ভাই আমি আমার ফার্মে চলে এসেছি, মানে ফার্ম বলতে এটা হচ্ছে আমার গার্ডেন, ঠিক আছে। আমি আমার পুরো জায়গাটাকে ভূত ফ্রি করে রেখেছি, আর আমার কাছে টোটাম আছে, তো টোটামটাকে একটা ভালো জায়গায় রাখতে হবে। কিন্তু তার আগে এক কাজ করতে হবে, সেটা হচ্ছে ঘুমোতে হবে ভাই, কারণ না ঘুমলে ভাই জীবন শেষ ভাই, বুঝতে পারছো তোমরা, এরা আমার পেছনে এত লেগে রয়েছে। ঘুম পড়ো চলো, গুড নাইট, গুড মর্নিং গাইস। সকাল হয়ে গেছে ফাইনালি, এবার দেখতে পাচ্ছ তোমরা আমরা উঠে পড়েছি, আর যেটা হচ্ছে মেন কথা যে আমাকে কি করতে হবে, এই দেখো এটা করে একে দেখো, এটা আমাকে আগুন ধরাবি না তুই যাই করিস, চল ভাগ এখান থেকে। ধরো এক মিনিট, আমাকে কি করতে হবে, আমাকে টোটামটাকে ঠিক রাখতে হবে হচ্ছে ডায়মন্ডের পাশে, এই যে ডায়মন্ড ব্লক। আমার কাছে সিডি অলরেডি ছিল ভাই, আমি ভাবছি কি হলো, সিডি ছিল না, আমার সিডি আছে ভাই, টোটামটা ঠিক এর পাশে রাখতে হবে, তবে হবে না, আমাদের এমরাল্ড আছে আমার কাছে অনেকগুলো ভাই, আসল চেস্ট তো এইখানে আছে, ঠিক আছে। দেখতে পাচ্ছ তোমরা ভাই আমরা আজকে পুরো কি বলে উডল্যান্ড মেনশন লুটেছি, কিন্তু ডাকাতি ভাবে না চুরি করে। আমার প্ল্যান ছিল ডাকাতির মতো করে লোটা, মানে ধরো একদম ঢুকবো আর মারবো, মেরে ভাই বেরোবো একেবারে, সেরকম টাইপের প্ল্যান ছিল, কিন্তু ভাই হয়নি ওরকম, কারণ আমার কাছে রিসোর্সেস কম ছিল, আমার কাছে নেদারাইট আর্মার নিয়ে যেতে হবে ভাই পরের বার। নতু দুটোতে ভাই আমাকে দু হার্ট করে দিচ্ছে, দুটো হিটে, বুঝতে পারছো আমি দু হার্টে বেঁচেছি ওর কাছ থেকে। বাকি আপাতত খাবার খেয়ে নি, আর আমার ভিলেজার ওইখানে কি করছে, ওই ভিলেজার তুই ওখানে কি করছিস, ওই কি করছিস ভাই আমার পিছনে। বাকি দাঁড়াও, যেটা হচ্ছে মেন কথা যে আজকে ভিডিওটা আমি এতটা রাখছি, কারণ দেখো আমাদের উডল্যান্ড মেনশন লোটা হয়ে গেছে, এবার নেক্সট এপিসোডে আমরা কোথায় যাবো সেটা তোমরা কমেন্টে জানাও, যে নেক্সট এপিসোডে আমি কি করব আর কোথায় যাবো, ঠিক আছে। আজকে ভিডিওটা এতটাই, যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবে, ভিডিওকে লাইক করে দেবে। চলো দেখা হচ্ছে তোমার সাথে পরের গেমপ্লে ভিডিওতে, সি ইউ গাইস ইন দ্য নেক্সট গেমপ্লে।